বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে আপনাদের প্রতিদিনের মতো আজকেও একটি চাকরির বিষয়ে নতুন একটি টিপ নিয়ে এসেছি, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এবং আমি যে আপনাদের আজকে ভাইবার চাকরির ভাইবার যে চারটি টিপস আছে, যে টিপসটা অনেকে জানেন না বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য মনে হয় খুবই উপকারী হবে। আপনারা ভিডিওটি দেখে আপনারা জানবেন যে আসলে কী আমি বোঝাতে চাচ্ছি আপনাদের। চাকরির ভাইবার কিছু কমন প্রশ্ন করা হয়, আজ থাকলো এমন চারটি প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে পরামর্শ। আপনার চাকরিতে কমন যে চারটি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে চারটি প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে একটি পরামর্শ আপনাদের আমি দেব, চারটি পরামর্শ দেবো। সেক্ষেত্রে আপনারা কাইন্ডলি চারটি পরামর্শ খুব মনোযোগ দিয়ে শুনবেন। নিজের লক্ষ্য ঠিক করে রাখুন, নিজের লক্ষ্যটা আগে ঠিক রাখুন। আপনি যখন চাইবেন চাকরিতে ভাইবা দিতে যাবেন, তখন অবশ্যই আগে আপনাকে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে। কীভাবে ঠিক রাখবেন? অনেক সময় নিয়োগকর্তা চাকরির ভাইবায় আপনার কাছে জানতে চাইবেন আপনি এই চাকরিতে কী খুঁজছেন। আপনাকে যেন প্রথম প্রশ্ন করে বসে যে আপনি এই চাকরিতে আসলে কী খুঁজছেন, এর জবাবে কিন্তু তিনি মুখস্থ কিছু উত্তর শুনতে চান না, বরং জানতে চান আপনার কেরিয়ার লক্ষ্য এবং অগ্রাধিকার সম্পর্কে। তাই এ নিয়ে আগে পরিষ্কার ধারণা নিয়ে রাখবেন। আমি এমনি এমনি চাকরি করছি বা চাকরির প্রয়োজন তাই খুঁজছি এমন কিছু বললে তাতে আপনার কেরিয়ার গোল পরিষ্কার হবে না এবং নিয়োগকর্তাও আপনার প্রতি আস্থা হারাতে পারেন। আপনি এই কাজের জন্য আগ্রহী এবং তা কেন, ও এ কাজের গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো তা নিয়ে কথা বলুন। বিভিন্ন প্রশ্নের যেভাবে একই উত্তর বারবার ব্যবহার করবেন না। আবার শুরুতে নিতান্তই অসম্ভব কোনো অভিপ্রায়ের কথা জানাবেন না, যেমন এক বছরের মাথাতেই আমি এ প্রতিষ্ঠান ছাড়িয়ে নিজে একটি করতে চাই বা এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে নিজেকে দেখতে চাই, এরকম কিছু বলবেন না বাবা ভুটে গিয়ে। দুই নম্বরে আছে পেশাদার ব্যবহার। আপনার প্রতিটি উত্তর হবে কাজের প্রতি আপনি কতটা দক্ষ এবং নিবেদিত হতে চলেছেন সেটাকে ঘিরে। ব্যক্তিগত কোনো তথ্য বা সমস্যার কথা উল্লেখ করতে যাবেন না বা হয়তো নিজের কোনো বিষয়ে জাহির করতে যাবেন না, কারণ হচ্ছে আপনি ভাইবাবুটে যে যদি নিজের কথা জাহির করতে যান বা হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যান, সেক্ষেত্রে আপনারই ক্ষতি হবে। তিন নম্বরে এখানে যে অপশানটা আপনাদের জানাবো সেটা হচ্ছে জানি না বলতে শিখুন। কোনো একটি প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা বললে নিয়োগকর্তা বা নিজের সময় নষ্ট করতে যাবেন না, সরাসরি বলে দেবেন দুঃখিত এর উত্তর আমার জানা নেই, যাকে বলে স্টেট কার্ড সত্য কথা বলা। তো আপনারা আসলে নিয়োগকর্তা যারা তাদেরও সময়ের প্রচুর মূল্য, আপনারা সময়ের মূল্য আছে, সেক্ষেত্রে আপনারা সরাসরি দুঃখিত এই উত্তর আমি জানি না এটা বললে চলবে। এটাও বলবেন না যে উত্তরটা আমি জানতাম এখন মনে আসছে না। চাকরির ভাইবা আপনার সব প্রশ্নের উত্তর জানতে হবে এমন কোনো কথা নেই, আপনাকে পাঁচটা প্রশ্ন করলে পাঁচটার উত্তর জানার বিষয়টা এরকম না। কখনো বলবেন না এটা আমার জন্য সহজ, এই কাজটি সহজ এবং কাজ করা আরামদায়ক হবে তাই আমি এখানে চাকরি পেতে চাই, এমনটা না বলে কাজের বিপরীত নিজের দক্ষতা তুলে ধরুন। যেমন বলতে পারেন ক্যারিয়ার উন্নতি করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিজের প্রতিষ্ঠান দুটো ক্ষেত্রেই। আমি এমন এক জায়গায় কাজ করতে চাই যেখানে সবাই প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং নিজেদের বিস্তৃত করবে। আবার বলতে পারেন আমার যোগ্যতাগুলো মূলত এই কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ছিল আপনাদের জন্য আজকে আমাদের চাকরির ভাইবা চারটি গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনারা যদি পালন করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হবে না আশা রাখছি। আপনাদের ভালোর জন্যই এই চারটা টিপস খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই চারটা টিপস খুব সুন্দরভাবে মুখস্থ করে যদি আপনারা নিজের কাজে লাগানো অবশ্যই কাজে লাগবে। আর আমি যে চেষ্টা করি যে আপনাদের নতুন নতুন যে টিপসগুলো আছে সেগুলো দেওয়ার জন্য, বিশেষ করে চাকরি, আমার যেহেতু চ্যানেলটা চাকরি পারপাস, তো আপনারা জানেন যে আমি চাকরির বিষয়ে, চাকরি ভাইবা ইন্টারভিউ যেটাই বলেন না কেন, সব কিছুতে আমি আপনাদের জানাবো। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করবেন, লাইক করবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।